যেদিন ভাইরা ওহুদের যুদ্ধ হবে, ওহুদের যুদ্ধের আগের দিন সকালবেলা নবী আলাইহিস সালাম সাহাবীদের সামনে বলেন, সাহাবীরা আজকে রাত্রে আমি একটা লম্বা স্বপ্ন দেখছি, লম্বা স্বপ্ন। সাহাবীরা কেউ বলেন কি স্বপ্ন? রসুলের আপনার আমার স্বপ্ন, আর রসুলের স্বপ্ন এক নাকি? এক। রসুল যা স্বপ্ন দেখতেন বাস্তবে তা হতো, বাস্তবতা হতো। আল্লাহ, আমি আমি স্বপ্ন দেখি রাইতে 3 লাখ টাকা পাইছি, সকালে একটি বালিশ খুঁজি হবে হবে না? আল্লাহ নবী কয় সাহাবীরা আজকে রাত্রে আমি একটা লম্বা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখি, স্বপ্নের কিছু অংশ বলি, সব বলতে গেলে সময় লাগবে অনেক, আমার যেটুক বলা প্রয়োজন। কয়েছে আমির, আমি স্বপ্নে দেখি আমি 70টা গরু জব দিতে আসি। কয়টা? 70টা গরু জবে করি। সাহাবীরা কে ইয়া রাসূলুল্লাহ, এই 70টা গরু জবে দেওয়ার মানে কি? আল্লাহ নবী কয়েছে সাহাবীরা আগামীকাল ওহুদের যুদ্ধ হবে, ওহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। আগামীকাল ওহুদের যুদ্ধ হবে, ওহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করবে। বন্ধুরা ভাইরা বাবা জিরো, ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলতে আছে, চলতে আছে। কমান না মানার কারণে প্রাথমিক অবস্থায় আল্লাহ মুসলমানদের পরাজয় আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। যুদ্ধ যখন থেমে গেছেন, আল্লাহ নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা ওহুদের ময়দান তালাশ করো। আল্লাহ শহীদ যারা হইছেন তাদেরকে শুধু জানাজার নামাজ পড়াইয়া বিনা গোসলে কবর দেয়া লাগবে। সাহাবীরা ওহুদের যুদ্ধে নামিয়ে গেছেন লাশ তালাশ করার জন্য। তালাশ করতে 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 68টা লাশ পাইছে। কয়টা? 68টি জন লাশ একত্র করছে, একত্র করছে, আর খুঁজে পায় না। তামাম উহুদ, এখানে হাজির সাহেব আছেন না? উহুদ পাহাড়টা বিরাট বড় লম্বা। আল্লাহ আকবার, আল্লাহ। আর কোন লাশ খুঁজে পান না। রসুলের কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 68টি লাশ পাওয়া গেছে, আর কোন লাশ পাই না। আল্লাহ নবী কয় সাহাবীরা খোঁজো খোঁজো, আরো 2টা লাশ আছে। রসুল গরু জব দেখতে দেখছে, কয়টা পাইছে? কয়টা? আরো 2টা লাশ আছে, সাহাবীরা খোঁজো। সাহাবীরা রসুলের কথাকে এমন ভাবে বিশ্বাস করত, দুনিয়া শেষ হইতে পারে রসুলের কথার কোনো পরিবর্তন হবে না, এমন বিশ্বাস করত সাহাবীরা। খুঁজতে না, আল্লাহু আকবার, আল্লাহ। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে দেখে কর্তৃত একখানা হাত, একটা হাত কাটা। একটু সামনে গিয়ে দেখে পাও 2টা কাটা, দুইখান পাও পাওয়া গেছে। আল্লাহু আকবার, বিচ্ছিন্ন অবস্থায় দেখে নাক কাটা, কান কাটা। আল্লাহু আল্লাহু আল্লাহ, কল্লা কাটা একটা ধর পাওয়া গেছে, অঙ্গ প্রত্যঙ্গ মিলে জোড়ায় জোড়ায় যখন মিলিয়ে গেছে, আল্লাহু এই লাশটারও নিয়ে আসছেন। আল্লাহ 68টা পাশে লাশের পাশে তারে রাখছেন। রসুলের কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কর্তিত লাশ পাইছি কিন্তু এটা চিনি না, কে লাশটা? হুজুর একটু আপনি ময়দানে আসেন। আল্লাহ নবী ওহুদের ময়দানে আসলে, আল্লাহ আকবার, একটু দূর থেকে রসুল দেখিয়ে সিনিয়া ফলাইছে, আল্লাহ নবী হাউমো করিয়া কান্না শুরু করছে। সাহাবীরা এই লাশটা কি তোমরা চিনো না? এ দেখি আমার আপন চাচা আমির হামজার লাশ। আল্লাহ নবী রসুল নিজের চাচার লাশ দেখিয়ে নিজে আর সহ্য করতে পারলেন না, স্থির থাকতে পারলেন না। আল্লাহ আকবার, আল্লাহ। দেখে আমির হামজার কান কাটা, নাকটা কাটা, হাত কাটা, বুকটা ফাড়া, কলিজাটা নাই। আল্লাহ নবী ডাক দেখা, কাফের বেঈমান,
নাম শুন, আমি এর প্রতি শত শত একটার বদলায় সত্তরটা জবে করব। পরক্ষণে আল্লাহর গান, আল্লাহর আল্লাহ পাক রাসূলের কাছে আয়াত নাযিল করেছে, রাসূল গো আমনে না রহমাতালিল আলামিন, ও নবী গো আমার সাল্লাকা ইল্লা রহমাতালিল আলামিন, ও নবী গো আপনাকে তো শুধু মুসলমানের নবী বানাই নাই, কাফের বেঈমান সকল প্রাণীর নবী রহমত স্বরূপ আপনাকে পাঠাইছি, একটার বদলে সত্তর দেনাও আপনার ঠিক হবে না। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ, নবী সাহাবীদের দিকে ফিরে ডাকতে, সাহাবীরা আমার চাচা আমির হামজা আমার জন্য কি না করছে, ও সাহাবীরা আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল কান্নাকাটি করে, সাহাবীরাও কান্নাকাটি করেন। আল্লাহ নবী কে সাহাবীরা কয়টা লাশ পাওয়া গেছে, কয় হুজুর এখন সত্তরটা, কয় খোঁজো আরো একটা লাশ আছে, আরো একটা আছে। আপনাদের সমস্যা হয়, অসুবিধা হয়, এই অল্পের মধ্যে ছেড়ে দেবেন সব। আল্লাহু আল্লাহ, তাই খোঁজো আরো একটা লাশ আস। সাহাবী আবার খোঁজা শুরু করছে, কোথাও পাওয়া যাচ্ছে না। হঠাৎ দেখি ইহুদের শেষ প্রান্ত একটা মহিলা, যুবতী এক মহিলা, একটা লাল কাপড় একটা লাঠির মাথায় উঠাইয়া এইভাবে উড়াইতে আসে। সাহাবি দুইজন সাহাবি গেছেন মহিলার কাছে, মহিলা তুমি কে, অহুদের ময়দানে কেন আসছ? মহিলা জবাব দেয়, আল্লাহ আকবার, আমি আল্লাহ নবীর ফিরিবার সাহাবির বিবি, আল্লাহ নবীর কাছে একটা গোপন কথা বলার জন্য আমি আসছি। কি গোপন কথা? তোমাদের কাছে বলা যাবে না, নবী কোথায় আছে আমার একটু নবীর কাছে নিয়ে চলো। আল্লাহ আকবার, আল্লাহ, এই মহিলাকে নবীজির সামনে আনা হয়েছে। আল্লাহ নবী জিজ্ঞেস করে, মহিলা তুমি কে, কেন ইহুদের ময়দানে আসছো? মহিলা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল বিকালবেলা মদিনার মসজিদে বসে সাহাবীদের সামনে খেজুর ছিটাইয়া যেই আপনার প্রিয় সাহাবি হানজালার সঙ্গে যেই মেয়েটাকে বিবাহ দিছিলেন, আমি আপনার সেই প্রিয় সাহাবি হানজালার বিবি। কেন যুদ্ধে আসছো, যুদ্ধের ময়দানে কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, একটা গোপন কথা বলার জন্য আসছি। কি গোপন কথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার খবর আপনি জানেননি, নূতন বিবাহের জন্য তাকে যুদ্ধে আসার অনুমতি আপনি দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আমাদের বাসর ঘর গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ভোরবেলা যখন আমার স্বামী ফরজ গোসলের জন্য নামছেন, গোসল করবেন, পানির মশকও হাতে নিছেন, এমন সময় মদিনার রাস্তা দিয়া গলি দিয়া কে যেন বলিয়া যায়, আল্লাহর নবী ইহুদের ময়দানে শহীদ হইয়া গেছে। আমি ডাক দিলাম, স্বামী আপনার উপর গোসল ফরজ, আগে গোসল করেন তারপর যাবেন। কয় না না বিবি, কার জন্য গোসল করব? আল্লাহ আকবার, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির মশক ধরে নিক্ষেপ করিয়া তোর বাড়িটা হাতে নিয়ে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। হুজুর আমার দিল সাক্ষী দেয়, আমার স্বামী মনে হয় দুনিয়ার বুকে জীবিত নাই। গোপন কথা বলতে আসছি, সবাই বিনা গোসলে দাফন দিবে, আমার স্বামী হানজালারে বিনা গোসলে দাফন দিবেন না।
জিবরীল এসে গায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাঙ্গালা ইসলাম ধর্মের জন্য কোরআনের জন্য আপনার জন্য জীবন দিতে পারে আল্লাহু আকবার আল্লাহ সেই হাঙ্গালাকে আমার আল্লাহ দুনিয়া সাধারণ পানি দিয়ে গোসল দেওয়াবেন না কিছু সময়ের মধ্যে হাঙ্গাম আল্লাহর জমিনে হাজির হইয়া যাবে আল্লাহর নামে ডাকতে যাবি না অপেক্ষা কর হজম শক্তি ভালো হবে ওইটা খাইতে ভালো লাগবে আল্লাহর বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত একটু রুচি সম্মত কিছু খাওয়াইছি আসল কথা আমি কই দেয় আসল কথাটা এখন বলবো আল্লাহ ভাই এই ওয়াজ নসিহত এত কিছু আমাদের আসল উদ্দেশ্য একটা আছে না নাই আছে না নাই আমরা মুসলমান কিন্তু মুসলমানিত্ব ভুলে গেছি এই মুসলমানিত্ব কেমনে ফিরে পাব মুসলমান হইয়া আল্লাহকে নিয়ে কেমনে কবরে যাব এই হইল আসল কথা এটা আসল কথা আল্লাহ আল্লাহ আজ পর্যন্ত কোন ওয়াইজিনের মুখে কোন বক্তার মুখে কোন কোরআনে কোন কিতাবে কোন হাদিসে পাইছেন নাকি নামাজ না পড়লেও জান্নাতে যাওয়া যাবে কি ভাইরা পাইছেন পাইছেন এখানে বেনামাজির সংখ্যা আছে না নাই বেনামাজির সংখ্যা বেশি না কম বেনামাজির সংখ্যাই বেশি আছে আল্লাহু আল্লাহ বন্ধুরা ভাইরা বাবাজিরা আল্লাহু আল্লাহ আমি আজকে আউলিয়া পাথারে কিছু কথাবার্তা বললাম কারণ পরবর্তী বক্তা যিনি থাকেন সাধারণত আকর্ষণ তার দেখি একটু থাকে আল্লাহ তিনি কোন সময় আসছে যান সকলের মনটা উড়ু উড়ু থাকে কথা ঠিক কইছি না ভুল কইল সকলের টার্গেট থাকে হুজুরি কোন সময় আসবে হুজুরি কখন আসবে এটা স্বাভাবিক এই জন্য কথাগুলো একটু আউলা কথারই হয়ে গেছে আপনাদের কষ্ট হয়েছে নাকি আমি একটা বিষয়ে টান দিয়ে আল্লাহ এবার ওই দুইটা কথা বলুন ওই দুইটা কথা বলবো ইনশাআল্লাহ একটা বিষয় টান দিলে বন্ধুরা ভাইরে বাবাজির এতক্ষণ কথাবার্তা শুনলেন আজকে একটা ত্যাগ স্বীকার করতে পারবো কিনা কেউ রাজি আছেননি যে আমি এতদিন যা গেছে গেছে আর কষ্ট হোক কেলেশ হোক যা কিছু হোক না কেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ আর ছাড়িব না আগে আসেন আগে আসেন রাহেন আগে বুঝে নেন আগতি না এই আমি সবাই রে সবাই আর জায়গা বল কথা বলিনি যারা পারবে বুঝে বুঝে আর জাগাইলে এই হাতটা একটা ফটো করিয়ে দেবেন নেবে কি আল্লাহ পারবে আল্লাহর ফটো মেশিন এখানে আছে ওইয়া দেয় ওনার ফটো মেশিন ওনার কথা আল্লাহর ফটো মেশিনও আছে